অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, আমরা বলছিলাম শুধুমাত্র রাজধানী তো এই সমস্যা নয়, পুরো দেশ জুড়ে মোটামুটি যে নগর এলাকায় বিশেষ করে এই সমস্যাগুলো অনেক ব্যাপক আকারে আছে। রাজশাহীতে আমরা এখন যেতে চাই মোহাম্মদ কামরুজ্জামান কামরু, তিনি বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি এবং বর্তমান ওয়ার্ড কাউন্সিলর তার কাছে। কামরুজ্জামান কামরু, অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন এবং স্বাগত জানাই একাত্তরে বাংলাদেশ সংযোগে। রাজশাহী খুবই নির্মল পরিবেশের এলাকা এবং রাজশাহী প্রকৃতি নিয়ে এবং পরিবেশ নিয়ে আমরা আন্তর্জাতিকভাবে বিখ্যাত, তারপরেও রাজশাহীতে মশার উপদ্রব, কী কারণ আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে যে আমাদের রাজশাহী বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটা নির্মল পরিবেশের একটি শহর, তথাপিও এখন রাজশাহীতে মশার প্রকট আকার ধারণ করেছে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বিগত বর্ষা মৌসুমে যে বৃষ্টিপাত হয়েছে রাজশাহীতে সেটি 50 বছরের রেকর্ডকে অতিক্রম করেছে। সেই বৃষ্টিপাতের কারণে আমাদের এই রাজশাহীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, সেই জলাবদ্ধতার কারণে আমাদের বিভিন্ন খোদ খান ধরে আমাদের পানি জলাবদ্ধতা এখন পর্যন্ত অব্যাহত আছে। সেই অব্যাহতার কারণেই এখানে মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। সেই আমাদের ড্রেনগুলো আমাদের জলাবদ্ধতায় ছিল, সেই ড্রেনের জলাবদ্ধতা এবং আমাদের যে গর্ত এবং জলাশয়গুলো ছিল সেই জলাশয়গুলোতে জলাবদ্ধতা হয়, সেখানে আমাদের মশার বংশবিস্তার করে। সেই বংশবিস্তারের কারণে এখন রাজশাহীতে মশার উপদ্রবটা একটু বেশি হয়েছে। সেই ক্ষেত্রে আমরা রাজশাহীর বর্জ্যবস্ত স্থায়ী কমিটির পক্ষ থেকে এই মশা নিধনের জন্য বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। যেমন আমাদের এই মশা নিধনের ক্ষেত্রে লার্ভা এবং পিপাসায় নিধনের জন্য আমরা বিশেষ কার্যক্রম ইতিমধ্যেই গ্রহণ করেছি। সেই গ্রহণ করার কারণে আমরা যেসব অঞ্চলে লার্ভা এবং পিপা আছে সেই সব জায়গাগুলোকে চিহ্নিত করে লার্ভা এবং পিপাকে নিধন করার লক্ষ্যে আমরা কীটনাশক সহ বিভিন্ন রকম কার্যক্রম আরম্ভ করেছি। সেই সাথে সাথে কার্যক্রমের সাথে সাথে আমরা প্রতিদিন আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনের অতিরিক্ত 60 জন শ্রমিককে নিযুক্ত করা হয়েছে। এই 60 জন শ্রমিক আমাদের এই বৃষ্টির কারণে যেসব জলবদ্ধ যেসব জঙ্গল সৃষ্টি হয়েছে সেই জঙ্গলকে কর্তন, জঙ্গলের মধ্যেও মশা বংশ বিস্তার করে থাকে, সেই জন্য আমরা জঙ্গল কর্তনের কার্যক্রম গ্রহণ করেছি। আমি আমি আপনার কাছে জানতে চাই, কিছুক্ষণ আগে কথা হচ্ছিল যে সিটি কর্পোরেশন তো একটা বড় জিনিস, ওয়ার্ডের মাধ্যমে নির্ধারিত এলাকায় মশার ওষুধ ছিটানো এবং নির্ধারিত এলাকা পরিচ্ছন্ন রাখাটা ওয়ার্ডের মাধ্যমে মূলত হয়ে থাকে। আপনি ওয়ার্ড কাউন্সিলর হিসেবে আমাকে একটা কথা বলুন যে সিটি কর্পোরেশন থেকে যতখানি আপনাকে অর্থ বরাদ্দ করা হলো, যতখানি মশার ওষুধ বরাদ্দ করা হলো বা সেগুলো ছিটানোর জন্য যত মানুষ বরাদ্দ করা হলো, আপনার ওয়ার্ডের মানুষ অনুযায়ী তা পর্যাপ্ত আপনার মনে হয় কিনা? না, ধন্যবাদ আপনাকে। আমাদের এখানে অর্থবদ্ধ হয় না, এখানে আমাদের যে জনবল এবং কীটনাশক আমাদের ওয়ার্ডে বরাদ্দ করা হয় সেই জনবল এবং কীটনাশক আমাদের ওয়ার্ডের জন্য পর্যাপ্ত নয়, এটা আরও বৃদ্ধির প্রয়োজন। আমরা আমি আমি মনে করি যে আমাদের টাকা, জি 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 বলুন, আমাদের আমাদের যদি মানে কীটনাশক 100 অংশের মধ্যে আমাদেরকে 40 অংশ আমরা পেয়ে থাকি, 60 অংশ আমরা পেয়ে থাকি না, এই কারণে আমাদের কিছুটা যেমন কামড়ো। আমি শুধুমাত্র আপনাকে একটা কথা বলি, সবসময়ের জন্য নানাজনের অভিযোগের জায়গা থাকে, যারা একটু যেহেতু আপনার পর্যাপ্ত না, সকলকে একই সুবিধা দেওয়া আপনার পক্ষে সম্ভব নয় এবং আপনি বলছেন যে সকল ক্ষেত্রেই পর্যাপ্ত কিছু আপনি পান না, তাহলে নিশ্চয়ই আপনি বাছাই করে দেন এবং সবসময়ের জন্যই একটা অভিযোগের জায়গা থাকে, যারা একটু বিত্তশালী, যারা একটু ক্ষমতাবান, যারা একটু প্রভাবশালী, তাদের বাসার আশেপাশটা পরিষ্কার করা, তাদের বাসায় মশার ওষুধটা বেশি করে ছেটানো, এটাই সবসময় হয়ে থাকে, অভিযোগ সত্য কিনা? না, এটা সত্য নয়, এটা সঠিক কথা নয়। আমরা আমরা যেখানে মশার মশার এটা উপদ্রবটা বেশি সেটা সেটা দরিদ্র অঞ্চল হোক ধনাঢ্য অঞ্চল হোক, সেটা আমরা কোনো সময় ই করি না যে ধনাঢ্য অঞ্চলেও যদি মশার বেশি হয়ে থাকে আমরা সেখানে কীটনাশকের গুরুত্বটা আরো সেখানে বেশি করি। অনেক অনেক ধন্যবাদ কামরুজ্জামান কামরু, আমরাও আশা করি যে আপনি যে কথাটা বললেন সেটা সকল ক্ষেত্রে সব জায়গার জন্য প্রযোজ্য হোক। অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিতে হয়েছিলেন কামরুজ্জামান কামরু, তিনি ওয়ার্ড কাউন্সিলর। এবং আমরা আপনাদের বলছিলাম যে মশার জন্য কয়েল কিনে মশার